যানজট এড়াতে প্রচলিত নিয়ম ভেঙে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। সকাল ১১:৩০টার মধ্যে পরীক্ষার্থীদের উপস্থিত হবার কথা থাকলেও অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৈরী আবহাওয়ার কারণে গত দুদিনের যানজটের কারণে এদিন আগেভাগে বাড়ি থেকে বের হতে হয়েছে তাদের। তারপরও যানজটে কিছুটা ভোগান্তিতে পড়ার কথা জানান অভিভাবকরা। প্রথম দিকের প্রস্তুতিটা ভালোই ছিল, নিজের মতো করে পড়াশোনা করে পরীক্ষার হলে আসছে, আসতে অনেক কষ্ট হয়েছে। ট্রাফিক বিভাগ যদি একটা চিন্তা করতো যে স্টুডেন্টদের জন্য একটা রাস্তা, এখান থেকে স্টুডেন্ট সব গাড়ি ছাইরা দাও, তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। সকালে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল পরিদর্শনে যান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ সময় তার সাথে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব। কোথাও কোনো সমস্যা তৈরি হয়নি জানিয়ে পরীক্ষা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তারা। আমাদের সাইবার ক্রাইম ইউনিট অনেক বেশি সক্রিয় আছে, তারা আইনের আশ্রয় সহসায় চলে আসবে যদি আর এরকম কেউ যদি করে থাকে। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা দুই ঘন্টা করা হয়েছে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘন্টা ৪০ মিনিট হবে। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবছর ২৯,৫৯১টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে ২০,২১,৮৬৮টি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের চেয়ে এবারের পরীক্ষার্থী কমেছে ২,২১,৩৮৬ জন। এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩,৭৯০টি। পরীক্ষা শেষে বেরিয়ে এসে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আমাদের তেমন সমস্যা ছিল না, কোয়েশ্চেন অনেক ইজি আসছে, সমস্যা হয়নি, আমরা ভালো মতো লিখতে পারছি, সমস্যাতে আমরা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। প্রশ্ন মোটামুটি কমন আসছিল, লিখতে পারছি মোটামুটি ভালোই। লিখিত পরীক্ষা চলবে ১লা অক্টোবর পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.